সমস্যা সুফল মিলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে সব সমস্যা গুড মর্নিং, নমস্কার। আমি শ্রীলাল, আপনাদের প্রিয় জ্যোতিষী জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলাল। আশা করি ভালো আছেন, ভালো থাকতে হবে, ভালো থাকাটাই একটা মজা। কে অবশ্যই বলবেন হ্যাঁ শ্রীলাল দা ভালো আছি। সমস্যা থাকে জীবনে, তবে জীবনের সমস্যাগুলোকে ধরে রাখলে হবে না, সমস্যাকে ওভারকাম করাটাই নামই জীবন। কথায় আছে না, চেঞ্জ লাইফ, লাইফে যদি চেঞ্জ না আছে তার লাইফ কিছু হয় না। এভরিথিং ইজ চেঞ্জ। যার জীবন একই রকম চলবে তার জীবন বেকার, যার লাইফে স্ট্রাগল আছে বা চেঞ্জ আছে সে কিন্তু এগোচ্ছে। আপনি দেখুন আশেপাশে বা আপনার জীবনে যদি আপনার একই রকম জীবন চলে, চলছে 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 গতানুগতিক, তাহলে বেকার লাইফ, কিছু চেঞ্জ নেই, তাই না? বাট চেঞ্জ যখনই হবে তখন আপনার জীবনে একটা টুইস্ট এসে যাবে ভালো। চলুন দেখি কী বলছে আজকে পঞ্জিকা, তারপর রাশিফল। আজকে সোমবার, আজকে 25শে বৈশাখ, আজকে হচ্ছে 9ই মে, আজকে তিথি হচ্ছে অষ্টমী, নক্ষত্র হচ্ছে অশ্লেষ্যা, আজকে নক্ষত্র হচ্ছে অশ্লেষ্যা, যোগ হচ্ছে বৃদ্ধি। ভালো যোগ, ভালো যোগে ভালো কথা ভালোই লাগে বলতে। আজকে অমৃতযোগের সময় সকালবেলা 6টা 47 মিনিটের মধ্যে, পুনরায় আছে 10টা 16 থেকে 12টা 52 ভেতরে, তারপর আছে 6টা 46 থেকে 8টা 59 মধ্যে, আবার আছে 11টা 11 থেকে 2টা 8 মধ্যে, আজকের বারবেলা 6টা 42 থেকে 8টা 19 মধ্যে, পুনরায় 4টা 25 মধ্যে, আজকে শুভকর্ম ধান্যচ্ছেদন, আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম জন্মদিবস। উনি যদি থাকতেন আমাদের সঙ্গে জীব অবস্থায় তাহলে ওনার বয়স হতো 162 বছর, তবে উনি না থেকেও আমাদের মধ্যে থেকে গেছে, উনি অমর কবিগুরু রবীন্দ্রনাথ। আজকে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজকের দিনে পালন করা হয়, এটাও একটা ইম্পর্টেন্ট একটা ডে। থ্যালাসেমিয়া আমরা অলমোস্ট নির্মূল করতে চলেছি ভারতবর্ষ থেকে, আশা করি আমরা যেভাবে এগোচ্ছি আগামী দিন থ্যালাসেমিয়া বলে কোনো রোগ আমাদের ভারতবর্ষে থাকবে না, সবার সহযোগিতা একান্ত কাম্য। এই হচ্ছে পঞ্জিকা। আমার ফোন নম্বর আপনার তো মুখস্থ, যাদের মুখস্থ নেই তারা মুখস্থ করে ফেলুন, 9830300770 এই নম্বরে কিন্তু আপনারা ফোন করে আপনারা বুকিং করবেন। এটা আমার নম্বর, বুকিং নাম্বার, সকাল 9টা থেকে রাত্রি 9টা ফোন করবেন না, রাত 9টা থেকে সকাল 9টায় ফোন করবেন না, সকাল 9টা থেকে রাত্রি 9টায় ফোন করবেন, ঠিক আছে? আজ এছাড়া আমি একটু ডেটগুলো বলে দিই, আপনারা একটু মনে করে নিন, যে যেখানে আছেন পশ্চিমবঙ্গে আপনার শহরে আমি নাম বলছি, ডেট বলছি, হ্যাঁ, আমি কবে আপনার শহরে যাচ্ছি, আপনার শহরে নামও বলবো ডেটও বলবো। মালদায় আমি থাকছি হচ্ছে 27শে মে, মালদায়। শিলিগুড়ি থাকবো হচ্ছে 28শে মে এবং 31শে মে। কোচবিহার শহরে থাকবো 29শে মে, জলপাইগুড়ি থাকবো 30শে মে।
হাতিবাগানে প্রতি সোমবার, মানে আজকে আমার হাতিবাগান চেম্বার আছে, শ্রীরামপুরে থাকবো আমি 17ই মে, হুগলি শ্রীরামপুর, বেহালা থাকবো 12ই মে, গোলপার্কে থাকবো 18ই মে, মেদিনীপুরে থাকবো 19শে মে, সাদেকাজিতে থাকবো 19শে মে, সোদপুরে থাকবো 13ই মে, কল্যাণীতে থাকবো 1 জুন, হলদিয়া এবং কাঁথিতে 14ই মে, সকালে হলদিয়া বিকেলে কাঁথি থাকবো আমি, বনগায় থাকবো 8ই মে, বারুইপুর থাকবো 25শে মে, গোলপাক এবং বাগনানে থাকবো হচ্ছে 18ই মে, বসিরহাটে থাকবো 20শে মে, বর্ধমানে থাকবো 21শে মে, দুর্গাপুরে থাকবো 22শে মে, বাঁকুড়ায় থাকবো 23শে মে, বাগনান 19শে মে, কৃষ্ণনগর 5 জুন, বহরমপুরে 4 জুন। মোটর ওপর বলে দিলাম, একবারই বলবো, বারবার বলবো না। যদি আপনি মাথায় না রাখতে পারেন তাহলে আপনি ফোন করে নিন একবার, বুকিং নাম্বারে 9830307720, এখানে ফোন করে নিন, অবশ্যই কিন্তু আপনি জানতে পারবেন যে আমি আপনার শহরে কবে থাকবো, ঠিক আছে? বেশি মাথায় রাখার দরকার নেই, এত ভেবে লাভ নেই, বুঝেছেন? আমি বলি আপনি ফোন করে নেন, ফোন করলেই হয়ে যাবে, ঠিক আছে? বনগার ডেটটা একটু জেনে নেবেন, পরবর্তী ডেটটা, আমার গতকাল বনগা ছিল, পরবর্তী ডেটটা জেনে নেবেন, হ্যাঁ? বনগার ডেটটা, পুরনো ডেটটা আমি বলে দিলাম আর কি, আর গতকাল ছিল আর কি, কাগজে লিখে রেখেছি, অত মনে রাখা সম্ভব না। কত চেম্বার করি বলেন তো, পাহাড় থেকে সমুদ্র অবধি। একটাই বুকিং নাম্বার যেখানে আপনি বুকিং করতে পারবেন, 9830307720, এই নাম্বারে ফোন করে বুকিং করে নেবেন। চলুন দেখে নিই কী বলছে পঞ্জিকা, না পঞ্জিকা তো বলেই দিলাম, রাশিফল। সবার আগে মেষ রাশি। পারিবারিক ক্ষেত্রে শুভ, মায়ের জন্য কিছু করতে পেরে আনন্দ, সুনাম কম হচ্ছে, সাকসেস স্লো হচ্ছে। বৃষ রাশি, সাহসিকতা বৃদ্ধি, অনেকদিন পর একটু মনে ভালো লাগবে, কোনো কাজ না ফেলে রাখবেন না, এগোন। মিথুন রাশি, কথার মধ্যে জাদু দেখা যাচ্ছে, ভালো কিছু করছেন, অর্থ আসছে, শিক্ষা ভালো হচ্ছে, শুধু প্রেমে একটু জ্বালা হচ্ছে। কর্কট রাশি, দারুণ দিন আজ, মন খুব প্রফুল্ল থাকবে, আনন্দে থাকবে, তাই বেশ কিছু কিছু সমস্যা আপনাকে কষ্ট দেবে, যেমন কর্মক্ষেত্রের একটা উন্নতির সমস্যা, ভাগ্যের সাথ পাচ্ছেন না, বা পার্সোনাল লাইফে কিছু প্রবলেম। সিংহ রাশি, বহু ব্যয়, মনের ইচ্ছা পূরণে বাধা, স্ত্রী বা স্বামীর কোনো বড় বিপদ, নিজের মন আজকে ভালো থাকবে না। আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম, জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলাল। আপনার হাত মুখ পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে, আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলাল। আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায়, কলকাতার হাতিবাগান গোলপার্কের পাশাপাশি উত্তর ২৪ পরগনার বনগা, সোদপুর, বসিরহাট, দক্ষিণ ২৪ পরগনার বেহালা, বারুইপুর, হাওড়ার সাঁতরাগাছি, বাগনান, হুগলি, শ্রীরামপুর, আরামবাগ, নদিয়ার কল্যাণী, কৃষ্ণনগর, বর্ধমানের বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, পূর্ব মেদিনীপুরের হলদিয়া, কন্টাই, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর, ঘাটাল, মুর্শিদাবাদের বহরমপুর, পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য। আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান? তাহলে বুকিং করুন এই নাম্বারে 9830307720 কিংবা 9804700057। কন্যা রাশি, আয় বৃদ্ধি, ভালোবাসার মানুষকে কাছে পাবেন, কর্মক্ষেত্রে সুনাম পাবেন,
তবে গোপন শত্রু বা কাউকে কিছু করছেন, কার জন্য কিছু ভাবছেন, দেখুন সব বুঝতে পারবেন। তুলা রাশি কর্মের শুভ প্রভাব, সন্তান নিয়ে শুভ শুভ চিন্তা, স্বামী স্ত্রী বা প্রতিবেশী নিয়ে সমস্যা। বৃশ্চিক রাশি ভাগ্য আজকে আপনার সঙ্গে আছে, নতুন কাজে অগ্রসর হচ্ছেন, কিছু চাইলে, কিছু দরকার হলে, কিছু আলোচনা করতে হলে, কি বলছি, একটু আলোচনা করে নিন। ধনুরাশি পড়ে গিয়ে আঘাতের যোগ, মন খারাপের যোগ, ডেসপারেটলি কোনো কিছু সিদ্ধান্ত না নেওয়াই ভালো। মকর রাশি স্ত্রী বা স্বামীর সহযোগিতায় আপনার কার্য সিদ্ধি, মনের ইচ্ছা পূরণ, মাতৃস্থানীয় কারোর শরীর নিয়ে গণ্ডগোল, লেনদেনের ব্যাপারে একটু সাবধান। কুম্ভ রাশি একটু মানুষ চিনতে ভুল করা, লোকের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট, বিপরীত লিঙ্গ থেকে ক্ষতি। মীন রাশি কোনো কাজ একা করতে যাবেন না, একা ভাবতে যাবেন না, মাথায় কাজে লাগুন, মাথাকে কাজে লাগান, আপনি জিতবেন, বাট ভুল করলে প্রচুর ক্ষতি। ঠিক আছে, আবার শুনতে ইচ্ছে করছে, পূর্ণিমাটিতে চোখ রাখুন, প্রতিদিন রাত্রির 12টা, প্রতিদিন রাত্রির 1টা, প্রতিদিন রাত্রির 2টো, তারপরে দিন সকালবেলা 9টা, 10টা, 11টা, 12টা। আর পূর্ণিমা টিভি যদি আপনি মোবাইলে দেখতে চান তাহলে অ্যাপ ডাউনলোড করুন, সরাসরি পূর্ণিমা টিভি। আর যদি ইউটিউবে দেখতে চান এক্ষুনি ইউটিউবে সার্চ করুন পূর্ণিমা টিভি, সবসময় দেখতে পাবেন আমাকে। আজকের মতন বিদায় নিচ্ছি, নমস্কার।